ওয়েলকাম টু এমসিকিউ অ্যাফেয়ার্স, ডাব্লিউবিপিএস স্পেশাল জিকের সেশন নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়ে গেছি। এই কোশ্চেনগুলো ডাব্লিউবিসিএস বলো, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, ফুড এসআই বলো, যত পরীক্ষা আছে কম্পিটিটিভের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটা শুধুমাত্র যারা পিএসসি পরীক্ষা দেবে তারা নয়, প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এই ভিডিওটা দেখবে এবং গুরুত্ব বুঝতে পারবে। চলো আমরা আজকে 20 নম্বর ক্লাসটা দেখে নিই। প্রথম কোশ্চেন দেখো, প্রথম কোশ্চেন 1 নম্বর দিয়ে তোমাদের সাথে নাম্বারিং দেওয়া নেই, কিন্তু নাম্বারিংটা আমি করে দেবো। কোন শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি থাকে? অপশন এ হচ্ছে প্রথম শ্রেণী, অপশন বি হচ্ছে দ্বিতীয় শ্রেণী, অপশন সি হচ্ছে তৃতীয় শ্রেণী, অপশন ডি হচ্ছে কোনোটিই নয়। যান্ত্রিক সুবিধা একের থেকে বেশি সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সবসময় একের বেশি হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে, যে নিচের কোন দেশের রাষ্ট্রপতি তার সংবিধান পুনর্লিখনের জন্য গণভোটে জিতেছেন? অপশন এ হচ্ছে ঘানা, অপশন বি হচ্ছে আজারবাইজান, অপশন সি উজবেকিস্তান, অপশন ডি হচ্ছে সুদান। না, রাষ্ট্রপতি তার সংবিধান পুনর্লিখনের জন্য গণভোটে জিতেছেন হচ্ছে উজবেকিস্তানের রাষ্ট্রপতি, উজবেকিস্তানের রাষ্ট্রপতি জিতেছেন। নেক্সট কোশ্চেন 3 নম্বর দেখো, 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে 1916 সালে বাল গঙ্গাধর তিলক কোথায় হোম রুল লীগ গঠন করেছিলেন? হোম রুল লীগ গঠন করেছিলেন বাল গঙ্গাধর তিলক, এটি কোথায় করেছিলেন? অপশন এ পুনে, অপশন বি বিহার, অপশন সি বেলগাঁও, অপশন ডি হচ্ছে গুজরাট। দেখো, বাল গঙ্গাধর তিলক 1916 সালে হোম রুল লীগ স্থাপন করেছিলেন পুনেতে। আর এই বেলগাঁও নিয়ে একটা ইনফরমেশন তোমরা মনে রাখো, যে গান্ধীজি জাতীয় কংগ্রেসের আইএনসি এর একমাত্র একবার কিন্তু কংগ্রেসের সভাপতি হয়েছিলেন, কংগ্রেসের অধিবেশনের সভাপতি একবার হয়েছিলেন, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। ওকে, তো নেক্সট কোশ্চেন চলো, 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন দেখো, চাকরির পরীক্ষায় নকল বা টুকলি রুখতে বিল পাস করলো কোন রাজ্যের বিধানসভা? অর্থাৎ চাকরির পরীক্ষায় যে নকল বা টুকলি করা হয় সেটা যাতে বন্ধ করা যায়, সেই বন্ধ করার জন্য বিল আনলো কোন রাজ্যের বিধানসভা? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি পশ্চিমবঙ্গ, অপশন সি আসাম, অপশন ডি হচ্ছে ত্রিপুরা। না, এই নকল রুখতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ঝাড়খণ্ড সরকার, ঝাড়খণ্ড সরকার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। 5 নম্বর কোশ্চেন বলা হলো যে রম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? রম্পা বিদ্রোহ হয়েছিল অপশন এ কাবেরী উপত্যকা, অপশন বি হচ্ছে মহানদী উপত্যকা, অপশন সি হচ্ছে গোদাবরী উপত্যকা, অপশন ডি কৃষ্ণা উপত্যকা। রম্পা বিদ্রোহ হয়েছিল অপশন সি গোদাবরী উপত্যকায় কিন্তু রম্পা বিদ্রোহ দেখা গেছিল। চলো নেক্সট কোশ্চেন 6 নম্বর কোশ্চেনে কি বলা হলো, না কোন বন্দরটি কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত? কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থিত কোনটি? মুম্বাই বন্দর, কান্ডালা বন্দর, মর্মাগাঁও বন্দর, জওহরলাল নেহরু বন্দর। কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে রয়েছে কি? কান্ডালা বন্দর, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কান্ডালা বন্দর রয়েছে কচ্ছ উপসাগরের পূর্ব প্রান্তে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলা হলো যে নববিধান ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? নববিধান ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশন এ 1866, অপশন বি 1878, অপশন সি 1880, অপশন ডি 1882। দেখো, ভালো করে খেয়াল করবে, গুলিয়ে ফেলবে না, ব্রাহ্ম সমাজ বা আত্মীয় সভা এই সমস্ত সাথে মেলাবে না, এটা হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ। নববিধান ব্রহ্ম সমাজ তৈরি হয়েছিল 1880 খ্রিস্টাব্দে। 1880 খ্রিস্টাব্দ, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 8 নম্বর কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে কে ফোর্বসের 2023 সালের সর্বোচ্চ বেতন প্রাপ্ত ক্রীড়াবিদদের তালিকায় শীর্ষস্থানে রয়েছে? কে রয়েছে? বিরাট কোহলি, অপশন এ, অপশন বি হচ্ছে নোভাক জোকোভিচ, অপশন সি হচ্ছে লিওনেল মেসি, অপশন ডি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। 2023 সালে ফোর্বসের রিপোর্ট অনুসারে সর্বোচ্চ পেইড ক্রীড়াবিদকে তিনি হচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 9 নম্বর কোশ্চেন দেখো, 9 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম কি? অপশন এ অ্যামিবা, অপশন বি ক্রাইসামিবা, অপশন সি হচ্ছে অ্যান্টামিবা, অপশন ডি হচ্ছে ভলভক্স। না, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রাইসামিবা হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নাম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সমস্ত ধরনের কোশ্চেন কিন্তু এখানে পাবে, অল সাবজেক্টের কোশ্চেন কিন্তু এখানে পাবে। চলো এক এক করে দেখে নিই। 10 নম্বর কোশ্চেন নিয়ে কি বলা হয়েছে, 10 নম্বরে বলা হয়েছে ভারতীয় সংবিধান সভা কবে গঠিত হয়?
ভারতীয় সংবিধান সভা গঠিত হয় 1945 সালে, 1946 সালে, 1947 সালে, 1948 সালে। সংবিধান সভা গঠন করা হয়েছিল 1946 সালে। ভারতের সংবিধান গ্রহণ করা হয়েছিল কবে? 1949 সালের 1949 সালের ছাব্বিশে নভেম্বর। আর সংবিধান গৃহীত হয়েছিল এই দিন, কিন্তু সংবিধান কার্যকর হয়েছিল কবে? 1950 সালের ছাব্বিশে জানুয়ারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেনে কী বলা হলো, নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল, কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? ক্লোরেল্লা, টেরিন্টোপোহলিয়া, স্পাইরুলিনা, সার্গাসম। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিচের কোনটি স্থলভাগে প্রাপ্ত শৈবাল? টেরিন্টোপোহলিয়া, সার্গাসম, স্পাইরোলিনা, ক্লোরেলা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। টেরিন্টোপোহলিয়া, টেরিন্টোপোহলিয়া হচ্ছে স্থলভাগে প্রাপ্ত একটা শৈবাল। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন দেখো, কুইন অফ ফায়ার বইটির লেখককে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পিএসসি ফেভারিট কোয়েশ্চেন এগুলো। কি না বলা হলো, কুইন অফ ফায়ার গ্রন্থের লেখককে? কুলপ্রীত যাদব, ইরফান আলী, দেবিকা রঙ্গাচারী, শশী থারুর। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, দেবিকা রঙ্গাচারী হচ্ছে এই বইয়ের লেখক, কুইন অফ ফায়ার। নেক্সট কোয়েশ্চেন 13 নম্বর দেখো, 13 নম্বরে কী বলা হয়েছে, না নিচের কোনটি ফুলের অংশ নয়, ফুলের বিভিন্ন অংশ থাকে, তার মধ্যে ফুলের অংশ নয় কোনটি? পেটিওল, পিস্তিল, পুঙ্কেশর, সেপাল। দেখো পেটিওল কিন্তু ফুলের কোনো অংশ নয়, পেটিওল কোনো ফুলের অংশ নয়, বাকি তিনটেই কিন্তু ফুলের অংশ। নেক্সট কোয়েশ্চেন দেখো, 14 নম্বর দেখো, 14 নম্বরে কী বলা হয়েছে, না ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কী? ভারতের যে সমগ্র কৃষি তার প্রধান বৈশিষ্ট্য কী? বৃহৎ আকারের জমি একদমই না, পুঁজিবাদী কৃষি একদমই না, ক্ষুদ্র আকারের জমি, নাকি সমবায় কৃষি? সমবায় কৃষিও না, এগুলোও না। তাহলে রাইট অ্যান্সার কী? ক্ষুদ্র আকারের জমি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতীয় কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্ষুদ্র আকারের জমি, অর্থাৎ এই জমির জোতগুলো হয় ছোটো ছোটো, অর্থাৎ ক্ষুদ্র। এটা হচ্ছে ভারতের কৃষির প্রধান বৈশিষ্ট্য, এবং এটা একটা সমস্যাও বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর, 15 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? বজরং পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত? কুস্তি, শুটিং, দৌড়বাজ, বক্সিং। তোমরা কারেন্ট অ্যাফেয়ার যদি পড়ো তাহলে এই নামটা খুবই ভালোভাবে জানবে, স্ট্যাটিক জিকের ক্ষেত্রে জানবে, এগুলো জানা খুব জরুরি। বজরং পুনিয়া কুস্তি খেলার সঙ্গে যুক্ত, কুস্তির সাথে যুক্ত, এবং তিনি আমাদের ভারতের একজন মানে বড় কুস্তিগীর, কুস্তিবীর। চলো নেক্সট কোয়েশ্চেন 16, নেক্সট কোয়েশ্চেন 16 নম্বরে দেখো, কোন ধাতুর আপেক্ষিক গুরুত্ব 13.6? 13.6 রয়েছে আপেক্ষিক গুরুত্ব, কোন ধাতুর? লোহা, লোহা, দস্তা, নিকেল, পারদ। না, পারদের হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 13.6 হচ্ছে পারদের আপেক্ষিক গুরুত্ব। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বরে কী বলা হলো, না জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম কী? জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম স্কোটিয়া, সারোবান, ইনকা, মার্ক ওয়ান। সারোবান হচ্ছে রাইট অ্যান্সার, সারোবান জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম, জাপানের প্রথম গণনা যন্ত্রের নাম হচ্ছে সারোবান। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেন দেখো, কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষে থাকে না? প্রাণী কোষে দেখা যায় না, নিচের চারটির মধ্যে কোনটা, কোনটা দেখা যায় না প্রাণী কোষে? কি কোন অঙ্গাণুটা দেখা যায়? নিউক্লিয়াস দেখা যায়, কোষ প্রাচীর, রাইবোজোম, গলগি বডি, তো গলগি বডিও দেখা যায়, রাইবোজোমও দেখা যায়, কিন্তু কোষ প্রাচীর দেখা যায় না। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন বি। কোন কোষ অঙ্গাণু প্রাণী কোষে দেখা যায় না? কোষ প্রাচীর দেখা যায় না প্রাণী কোষের অঙ্গে। চলো নেক্সট কোয়েশ্চেন 19 নম্বরে কী বলা হলো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পক্ষী সংক্রান্ত চর্চা আর বিজ্ঞানকে কী বলা হয়? অর্থাৎ পক্ষী সংক্রান্ত চর্চাকে কী বলা হয় বা পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয়? অর্নিথোলজি অপশন এ, অপশন বি কনকোলজি, অপশন সি অন্টোলজি, অপশন ডি অ্যান্থ্রোপোলজি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পিএসসির ফেভারিট কোয়েশ্চেন এটা, বারবার বহু পরীক্ষায় এসছে এই কোয়েশ্চেনটা, আবারও আসবে, ইন ফিউচারেও আসবে। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি, অর্নিথোলজি পক্ষী বিশারদ। একজন বড় পক্ষী বিশারদের নাম বলতে পারবে? তার নাম হচ্ছে সেলিম আলী, পক্ষী বিশারদ একজন ছিলেন। নেক্সট কোয়েশ্চেন 20 নম্বর কোয়েশ্চেন দেখো, যে সুলতান উলেমাদের পরামর্শ অগ্রাহ্য করে রাষ্ট্রনীতির ধারণ নির্ধারণ করতেন,
উলেমাদেরকে পরামর্শ অগ্রাহ্য করতেন, উলেমাদের যে পরামর্শ তিনি অগ্রাহ্য করতেন, এবং তিনি রাষ্ট্রনীতি একা একাই উনারদের পরিবর্তে তিনি নিজেই কিন্তু রাষ্ট্রনীতি নির্ধারণ করতেন। তিনি কে? কুতুবুদ্দিন আইবক, অপশন এ, অপশন বি হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, অপশন সি হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উলেমাদের পরামর্শ অগ্রাহ্য করে রাষ্ট্রনীতি নির্ধারণ করতেন কে? মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোয়েশ্চেন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 21 নম্বরে বলা আছে ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছেন? ভারতের জাতীয় চিহ্ন অশোক স্তম্ভ কে নকশা করেছেন? গোপীনাথ প্রসন্ন, দীননাথ ভার্গব, সুনীতি সিং, আকসার পাঠক। না, এখানে দেখো এর অ্যান্সার, ভারতের জাতীয় যে চিহ্ন অশোক স্তম্ভ তার নকশা করেছিলেন দীননাথ ভার্গব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন 22 নম্বর কোশ্চেনে কি বলা হলো? না, কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? একটা ভেঙে গেছে, একটু খেয়াল করে নেবে, এটা বিস্তৃত হবে। হ্যাঁ, ভারতের বাইরেও তার সাম্রাজ্য বিস্তৃত ছিল, সেই ব্যক্তিকে? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য উভয়। না, চন্দ্রগুপ্ত মৌর্য এবং কনিষ্ক দুজনেই কিন্তু এই ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করতে পেরেছিলেন, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কনিষ্ক এবং চন্দ্রগুপ্ত মৌর্য দুজনেই তারা ভারতের বাইরে সাম্রাজ্য বিস্তার করেছিলেন। 23 নম্বর কোয়েশ্চেন দেখো, 23 নম্বর কোয়েশ্চেন বলা আছে আধুনিক অলিম্পিকের জনককে? আধুনিক অলিম্পিকের জনক হচ্ছে রবার্ট ডবার, পিয়েরে কুবার্তিন, থিওডোসিয়াস ওয়ান, এদের কেউ নন। আধুনিক অলিম্পিকের জনক বলা হয় পিয়েরে কুবার্তিনকে আধুনিক অলিম্পিকের জনক বলা হয়। 24 নম্বর কোয়েশ্চেন দেখো, 24 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে টেলিফোনের যে যোগাযোগ, অর্থাৎ টেলিযোগাযোগের জন্য কোন তরঙ্গ ব্যবহার করা হয়? অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি, মাইক্রো রশ্মি, এক্স রশ্মি। না, টেলিযোগাযোগ বা টেলিফোনের যে তরঙ্গ ব্যবহার করা হয় তা হচ্ছে মাইক্রোওয়েভকে ব্যবহার করা হয় টেলিযোগাযোগের জন্য। নেক্সট এবং শেষ কোয়েশ্চেন, 25 নম্বর কোয়েশ্চেন দেখো, প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাটির নাম কি? না, মলিসের পরীক্ষা, বিউরেট পরীক্ষা, ডিএনপি এর পরীক্ষা, বেনেডিক্টের পরীক্ষা। প্রোটিন শনাক্তকরণের পরীক্ষাকে বলা হয় বিউরেট পরীক্ষা। বিউরেট পরীক্ষার মাধ্যমে প্রোটিনের শনাক্তকরণ আমরা করতে পারি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট নেই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের মতো এখানেই শেষ। তোমরা অবশ্যই পুজো ভালো করে কাটাও, এবং তোমাদের পরীক্ষা আসছে তাই সমস্ত সময় পুজো নিয়ে মেতে থাকলে হবে না, তোমাদেরকে কিন্তু পড়াশোনাটাও করতে হবে। আনন্দ করো, ফুর্তি করো, তার সাথে পড়াশোনাটাও তোর জোর দিয়ে করো। অনেক পরীক্ষা কিন্তু সামনে আসতে চলেছে। তো ফির মিলেঙ্গে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, টাটা।